নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 16 ফেব্রুয়ারি 2023 বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। আমি প্রত্যেক দিনের মতো একটি অনুরোধ আপনাদের সামনে করছি, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটা অন্ত শুনবেন। দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে প্রাপ্তি, মহাপ্রাপ্তির যোগ কোন সময় রয়েছে এটা আগে জানা কিন্তু ইম্পর্টেন্ট। যোগ তো প্রত্যেকেই থাকে, সেই যোগটি আপনার গাঢ় যোগ রয়েছে না হালকা যোগ রয়েছে, যাদের অল্পের জন্য এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হচ্ছেন, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর ডিসকাউন্ট চলছে, অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত এই ডিসকাউন্ট থাকবে। যারা নিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই নিতে পারেন রাহু রক্ষা কবচ। যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থনীতিতে বাধা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু মিরাক্কেল কাজ কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা, তাই রাহুর বলবত্তা বৃদ্ধি করে আপনার প্রাপ্তির সম্ভাবনা ঘটানো কিন্তু সম্ভব। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি সেটা আপনার ন্যাকাল চার্ট কিন্তু বলবে। অর্থাৎ অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, প্রাপ্তি হচ্ছে, প্রাপ্তিতে বাধা হচ্ছে, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ভাগ্যের খেলা। এই জন্য বার্থ চার্ট রিফরমেশন ফর্মুলাটি যদি অ্যাপ্লাই করে এবং যাদের অল্পের জন্য হচ্ছে তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ যদি আপনারা পরিধান করেন বিশেষভাবে লাভ পাবেন। দেখুন, আগামীকাল হর্ষণ যোগ রয়েছে, রাহুকাল আপনার রয়েছে আগামীকাল ঠিক বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত রাহুকাল রয়েছে। এবং আগামীকালে যে পাঁচ রাশির আমি কথা বলবো, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটা তো আপনার জন্মকুণ্ডলি শেষ কথা বলবে, কারণ আপনার ক্ষেত্রে দশাটা ফেভারে রয়েছে কিনা। আমি বারবার বলি, মানুষের ভাগ্যটা কিন্তু ঘড়ির কাঁটার মতন কিন্তু ঘুরে, কখন কিভাবে আপনার ভাগ্য বদলে যাবে কেউ কিন্তু বলতে পারে না। এই জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন, আপনার প্রাপ্তি কোন বছর রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে সেটা আগে জেনে নিন, তারপর আপনি ইনভেস্টমেন্ট করুন। তাতে কি হবে, চটজলদি প্রাপ্তি কিন্তু ঘটবে, খুব ইনস্ট্যান্ট যেটা বলি সেই প্রাপ্তিটা আপনার জীবনে কিন্তু ঘটবে। এবং এর সাথে সাথে আপনার বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার বাধাকে দূরীভূত করে অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে।
দেখুন, প্রত্যেক মানুষের ইচ্ছা হয় প্রচুর টাকা, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা কিন্তু হয় না। কিছু সংখ্যক মানুষের অর্থ খুব চটজল দিয়ে আসে, কারো কারো ক্ষেত্রে কিন্তু আসে না, শুধু অপচয় হয়ে যাচ্ছে। দেখুন একটি কথা আবারও বলবো, আপনার জন্মকুণ্ডলি আগে বিচার করুন, আপনার হস্তরেখা বিচার করুন, তবেই কিন্তু বলা সম্ভব আপনার কোন বছর কোন মাস প্রাপ্তি যোগ সৃষ্টি করছে। এবং আমি প্রতিদিন রাশিভিত্তিক যে টার্গেট নাম্বারটা দিই এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা দিই, খুব মানে সূক্ষ্মভাবে সময় নিয়ে কিন্তু আমি টাইম এবং টার্গেট নাম্বারটা কিন্তু দিয়ে থাকি। এখানে নিজের মন মতন বললে হবে না, তিথি ক্ষণ সে সময়টা কী সময় চলছে সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি জানাই। এই জন্য বারবার বলি, শুধু রাশি নাম্বার রাশির টার্গেট নাম্বার শুনে বেরিয়ে যাবেন না। আপনি টিকিট কাটছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, হয়তো আপনার লাগছে বা লাগছে না, সেটা সম্পূর্ণ দায়িত্বটা আপনার, কারণ আপনি আপনার ন্যাকাল চার্টটা একবার বিশ্লেষণ করুন, তবেই জানবেন যে আপনার প্রাপ্তিটা কখন রয়েছে। এবার আমি আসি পাঁচ রাশির কথা আগামীকাল। তার আগে প্রত্যেকে বলবো জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, অবশ্যই আপনারা কমেন্ট করুন। নাম্বার ওয়ান, আগামীকালের যে রাশি সে রাশির নাম আপনার মীন রাশি। আপনাদের সময়টার সকাল 8:21 থেকে 10:04 পর্যন্ত, টার্গেট নাম্বার 7। দ্বিতীয় রাশি কন্যা রাশি, আপনার আগামীকালের টার্গেট নাম্বার 6। আপনার যে সময়টা যেটা দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে 9:00 থেকে 10:18 পর্যন্ত, সকাল 9:00 থেকে 10:18 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। এর পর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি। আপনার আগামীকালের সময়টা হচ্ছে বৈকাল 4:00 থেকে 6:02 পর্যন্ত, আপনার টার্গেট নাম্বার 4। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের সময় সকাল 10:00 থেকে 12:28 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল, গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। সময় সকাল 8:00 থেকে 10:14 পর্যন্ত। নমস্কার।